সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য। অখিলেশের মুখে মমতার সুর, 2024 লোকসভা ভোটে কংগ্রেসের পাশে থাকার বার্তা। কিছুদিন আগেও কংগ্রেসকে বিজেপির বি টিম বলে কটাক্ষ করেছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। কংগ্রেসের কর্ণাটক জয়ে বদলে গেল রাজনৈতিক চিত্র, 2024 লোকসভা ভোটে কংগ্রেসের পাশে থাকার বার্তা দিলেন তিনি। কর্ণাটকের ফল প্রকাশের পর লোকসভা ভোটে লড়াইয়ের কৌশল নিয়ে মত প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ভাবনার সঙ্গে একমত অখিলেশ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ঢঙ্গে জানালেন, যে রাজ্যে কংগ্রেস শক্তিশালী সেখানে কংগ্রেসকে সমর্থন করবে সমাজবাদী পার্টি, তবে কংগ্রেসকেও পাল্টা সমর্থন দিতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অখিলেশের সমর্থন কংগ্রেসের জন্য সুসংবাদ, যেহেতু উত্তরপ্রদেশে বিজেপির পাশাপাশি এসপি এবং বিএসপি প্রতিরোধের মুখে পড়তে হচ্ছিল তাদের, যা যোগী রাজ্যে তাদের হতাশাজনক ফলের অন্যতম কারণ। কংগ্রেস সমর্থনের পাশাপাশি অখিলেশ অবশ্য জানিয়ে দিয়েছেন, যে রাজ্যে তার দল শক্তিশালী সেখানে তারাই প্রার্থী দেবেন। আরও জানিয়েছেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এবং অন্য বিরোধী দলগুলিও একই মত পোষণ করে। সোমবার এক সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যেখানে কংগ্রেস শক্তিশালী সেখানে ওদের সমর্থন করব, তবে ওদের অন্য দলকে সমর্থন করা উচিত। এদিন একই সুরে কংগ্রেসকে সমর্থনের বার্তা দেন অখিলেশ। উল্লেখ্য, কিছুদিন আগে আরজেডি নেতা তেজস্বী যাদবের সঙ্গে দেখা করেছেন অখিলেশ যাদব। বছরের শুরুতে তেলেঙ্গানায় বিআরএস এর একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন সমাজবাদী পার্টির প্রধান। কর্ণাটকের ফল প্রকাশের পর তার এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে গোটা বিষয়টি কোথায় গিয়ে দাঁড়ায় এখন সেটাই দেখার। ভাইপো যেখানে যান জেল যাত্রা সময়ের অপেক্ষা। বিস্ফোরক সুকান্ত মজুমদার বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠির ভিত্তিতে ইডি সিবিআই জিজ্ঞাসাবাদ এড়াতে অভিষেকের করা পুনর্বিবেচনার আর্জি খারিজ করেছে আদালত। এর পাশাপাশি অভিষেক ও কুন্তলকে 25 লাখ টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংবাদ সংস্থা ANI সূত্রে এমনটাই জানা গিয়েছে, ইতিমধ্যে দেশের শীর্ষ আদালতে যাওয়ার প্রস্তুতিও অভিষেক শুরু করে দিয়েছেন। এর আগে সুপ্রিম কোর্ট অভিষেকের আবেদনের সাড়া দিয়ে বিচার না বদলালেও বদলে দিয়েছিল বিচারপতি। এই প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। তিনি বলেন, শুনলাম উনি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছেন, তা উনি যেতেই পারেন, আদালতের দরজা সবার জন্য খোলা। কিন্তু প্রশ্ন হলো, কেন যাচ্ছেন সুপ্রিম কোর্টে? যেদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এই মামলা থেকে সরানো হলো, উনি বলেছিলেন কোর্টের রায় স্বাগত, সিবিআই হোক বা ইডি যে যখনই ডাকবে উনি যাবেন তদন্তে সহযোগিতা করতে, তাহলে এখন অসুবিধার কী আছে? এরপরই সুকান্তবাবুর সংযোজন, নাকি উনি ভয় পাচ্ছেন রক্ষা কবচ ছাড়া জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলে গ্রেপ্তার হতে পারেন বলে। মনে রাখতে হবে, সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি শুধু এজলাস বদলেছিলেন, বিচারক বদলেছিলেন, কিন্তু বিচারকের বিচারে হস্তক্ষেপ করেননি। তাই যেখানেই যান ওনাকে আজ নয় কাল সিবিআই এর মুখোমুখি হতেই হবে, যদি কোনো অন্যায় করে থাকেন বিচার হবে, জেল যাত্রার সময়ের অপেক্ষা মাত্র। এদিন বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দেন, কেন্দ্রীয় সংস্থা চাইলে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে। কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলা থেকে অব্যাহতি চান অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু মেলেনি রক্ষা কবচ। গত মঙ্গলবার মামলার শুনানি হয়, ওই দিন মুখ বন্ধ খামে রিপোর্ট জমা দেয় সিবিআই এবং ইডি। এদিন সেই মামলার শুনানি ছিল যেখানে অমৃতা সিনহা আদালতের সময় নষ্ট করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে 50 লক্ষ টাকা জরিমানা করেছেন, পাশাপাশি কোনো রক্ষা কবচ দেননি অভিষেককে। তারই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের কড়া নাড়া ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে খোসা দিলেন রাজ্য বিজেপি সভাপতি। এগরা বিস্ফোরণ, ভানু শুভেন্দু ঘনিষ্ঠ, ঘটনার দায় অধিকারী পরিবারের, বিস্ফোরক কুণাল ঘোষ। এগরা কাণ্ড নিয়ে তোলপাড় গোটা রাজ্য, এবার বিস্ফোরণের দায় অধিকারী পরিবারের কাঁধেই ঠেলে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। একই সঙ্গে নিশানা করলেন বিজেপিকে, এগরা কাণ্ডে লেগেছে রাজনীতির রং। ঘটনার জন্য বারবার রাজ্য ও পুলিশকে নিশানা করেছে বিজেপি, এবার পাল্টা তোপ দাগলেন কুণাল ঘোষ। সাংবাদিক বৈঠক থেকে দাবি করলেন
বিস্ফোরণে অভিযুক্ত ভানু আদতে অধিকারী পরিবার ঘনিষ্ঠ, ফলে গোটা বিষয়টি বিজেপির জানা ছিল। এই দুর্ঘটনার দায় অধিকারী পরিবারের। এদিন কুণাল ঘোষ বলেন, এগরার ঘটনার জন্য আগাগোড়া প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিজেপি সরকার দায়ী। কেন্দ্র টাকা দিচ্ছে না, আমাদের বঞ্চিত করা হচ্ছে, এটা আমরা বলছিলাম বহুদিন ধরে। এবার কার্যক্ষেত্রে তার কতটা প্রভাব পড়ছে এই ঘটনা তার প্রমাণ। পয়সার জন্য প্রাণের ঝুঁকি নিয়ে বাজি কারখানায় কাজ করছে মানুষ। এরপরই কুণাল ঘোষ বলেন, ওখানকার এমপিকে দিলীপ ঘোষ, পঞ্চায়েত সদস্যকে ঘটনার পিছনে যার নাম শোনা যাচ্ছে ভানুবাব, তিনি আগে সিপিএমে ছিলেন, পরে শিবেন্দু অধিকারীর ছায়া তৃণমূলে এসেছেন। এখানে নমিনেশন কে দিত, ঘটনার দায় অধিকারী প্রাইভেট লিমিটেডের। ভানু গ্রেপ্তারি নিয়েও নানা দাবি করছে বিজেপি। শিবেন্দু বলছে গড অ্যাপ। সে প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, বদ্ধ উন্মাদ, ধরা না পড়লে বলবে ধরা পড়ছে না, ধরা পড়লে কেন পড়েছে, চোর চিটিংবাজ, নিজের সিবিআই থেকে গ্রেপ্তারি এড়াতে বিজেপিতে গিয়ে বসে আছে। প্রসঙ্গত এদিনই খাদিকুল গ্রামে গিয়েছিলেন দিলীপ ঘোষ, সেখানে তিনি ঘটনার জন্য মুখ্যমন্ত্রীকে নিশানা করেছিলেন। এগরার ঘটনায় বিদেশি হাত। ক্যানিংয়ে আক্রান্ত হওয়ার ঘটনায় কংগ্রেস নেতাদের সঙ্গে সহমর্মী দিলীপ ঘোষ, সরকার ইচ্ছাকৃতভাবে অপরাধীদের উৎসাহ দিচ্ছে। এগরা বিস্ফোরণের পরে পুলিশে মামলা দায়ের নিয়ে এমনটাই অভিযোগ করলেন বিজেপির জাতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তিনি প্রশ্ন তোলেন, কীভাবে একটা লোক ধরা পড়ার পরে ছাড় পেয়ে গেল। দিলীপ ঘোষ বলেন, 20 থেকে 22 জন মারা গিয়েছে, মুখ্যমন্ত্রী 2.5 লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করলেন, সেখানে 200 টাকা জরিমানা বাদ 2 মাস জেল। 18 চাকা ট্রাকে করে মাল আসত গ্রামের মধ্যে, পুলিশের উৎসাহী এই ধরনের কাজ হয়েছে বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। বুধবার এগরায় গিয়ে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়েছিলেন তৃণমূলের প্রতিনিধি দল, চোর চোর স্লোগানও উঠেছিল। এ ব্যাপারে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, দুর্নীতি ও হিংসার কাজে তৃণমূলের লোকজন যুক্ত, পুলিশকে দিয়েও একই কাজ করাচ্ছে, সারা পশ্চিম বাংলা জুড়েই লোক তাড়া করছে আর চোর চোর বলছে। এগরার ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেন রাজ্যপাল। এ ব্যাপারে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, উনি প্রশাসনিক প্রধান, ওনার দায়িত্ব যাতে এই ধরনের ঘটনা না ঘটে। তিনি বলেন, অবাঞ্ছিত এই ঘটনায় বিদেশি চক্রান্ত কিংবা উগ্রপন্থী হাত থাকতে পারে বলেও মনে করছেন তিনি। তিনি বলেন, এই বিষয়টা রাজ্যপালের দেখা উচিত। বেলেঘাটা দলের কর্মী অভিজিৎ সরকার খুনে আরও 2 জনকে গ্রেপ্তার সিবিআইয়ের। এ ব্যাপারে দিলীপ ঘোষ বলেন, যেভাবে তাকে পিটিয়ে মারা হয়েছিল বহু লোক তাতে যুক্ত, বিজেপি প্রথম থেকে অভিযোগ করে আসছে, এই ঘটনায় তৃণমূলের বিধায়কও যুক্ত আছেন, সবাইকে গ্রেপ্তার করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। বুধবার কর্মী আন্দোলনকারী খড়গপুরে তার বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকে, যদিও তারপরেও আন্দোলনকারীদের কিছুই বলেনি পুলিশ। এ ব্যাপারে দিলীপ ঘোষ বলেন, এসেছিল ঘুরে গেল, দেখে গেল বাংলোটা, বিজেপির তরফে ইডি সিবিআই অফিস ঘেরাও করার ডাক দেওয়া হয়েছে। এ ব্যাপারে দিলীপ ঘোষ বলেন, এর আগেও সিবিআই অফিস তারা ঘেরাও করেছিলেন, তদন্ত তাড়াতাড়ি করার দাবি করেছিলেন। তিনি আরও বলেন, এত বড় অপরাধ হচ্ছে কিন্তু এখনও কেউ সাজা পায়নি, এখনও রাঘব বোয়ালরা ঘুরে বেড়াচ্ছে এবং এখনও অপরাধ চলছে বলে অভিযোগ করেন তিনি। বুধবার রাতে ক্যানিংয়ে আক্রান্ত হয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইস রায়। এ ব্যাপারে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, ক্যানিং চিরদিনই উপদ্রুত এলাকা, ভাঙড়ে এসেও গণ্ডগোল করছে, ওখানকার বিধায়কও যুক্ত বলে অভিযোগ দিলীপ ঘোষের। তিনি বলেন, ওই এলাকা উপদ্রুত বলে কোনো রাজনৈতিক নেতারা যায় না, ভোটের পরে হিংসা হয়েছে। পিসি দেয় 5 তো ভাইপোর 25, হাইকোর্টের রায়ের পর অভিষেককে তুমুল কটাক্ষ শুভেন্দুর, আদালতে বড় ধাক্কা অভিষেকের। অভিযুক্ত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে 2 কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। শুধু তাই নয়, এদিন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় ও নিয়োগ দুর্নীতির অভিযুক্ত কুন্তল ঘোষকে 25 লক্ষ টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। জরিমানার মোট 50 লক্ষ টাকা অবিলম্বে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। আর আদালতের এই নির্দেশের পরেই ময়দানে নেমেছে বিরোধী দলগুলি। এদিন হাইকোর্টের রায় সামনে আসতে না আসতেই নাম না করে অভিষেককে জোর কটাক্ষ করে টুইট করেছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিজেপি বিধায়ক লেখেন, গোদের উপর বিস্ফোরা, এতদিন শোনা যেত বাপ নম্বরই তো বেটা 10 নম্বরই, নতুন সংস্করণ, পিসি দেয় 5 তো ভাইপোর 25, স্বভাব যেমন তাই 5 গুণ বেশি দিস। প্রসঙ্গত কিছুদিন আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন তাই এদিন বহাল রাখল হাইকোর্ট।
এবার ইডি ও সিবিআই জেরার মুখে পড়তে হতে পারে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেকের আবেদন খারিজ করে বৃহস্পতিবার বিচারপতি বলেন সিবিআই এবং ইডি তদন্ত চালিয়ে নিয়ে যাবে। আগামী 9 জুন দুই কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে আদালতে তদন্তে রিপোর্ট জমা দিতে হবে। অন্যদিকে আদালতে মূল্যবান সময় নষ্ট করার জন্য অভিষেক ও কুন্তলকে 25 লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি কুন্তল নিম্ন আদালতে চিঠি লিখে অভিযোগ করেন যে অভিষেকের নাম নেওয়ার জন্য ইডি তার উপর চাপ দিচ্ছে। অন্যদিকে এক জনসভা থেকে অভিষেকও এই একই অভিযোগ করেছিলেন যে তার নাম নেওয়ার জন্য অভিযুক্তদের উপর চাপ দেওয়া হয়। এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন ইডি সিবিআই চাইলে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তবে কোনো সুফল এলো না। অভিষেকের নির্দেশ খারিজ করে দিল আদালত। চরম অস্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট শাস্তির মুখে তৃণমূলের শীর্ষ নেতা। বিরাট অস্বস্তিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাংসদকে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি বা সিবিআই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেওয়া নির্দেশই বহাল রেখে স্পষ্ট করে জানালেন বিচারপতি অমৃতা সিনহা। কলকাতা হাইকোর্টে নজিরবিহীন অস্বস্তির মুখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের চিঠির মামলায় এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশই বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিনহা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন, সেই আর্জি খারিজ করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে 25 লক্ষ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার টাকা অবিলম্বে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। উল্লেখ্য, জেলবন্দি কুন্তল ঘোষ এর আগে নিম্ন আদালত ছাড়াও হেস্টিংস থানায় চিঠি দিয়ে ইডির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। অভিষেকের নাম বলানোর জন্য কেন্দ্রীয় এজেন্সি তাকে চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছিলেন কুন্তল। সেই চিঠির পরিপ্রেক্ষিতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ করা উচিত বলে জানিয়েছিলেন। অভিষেকের বক্তব্য এ ব্যাপারে তদন্তের আওতায় থাকা উচিত বলেও মন্তব্য করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই বক্তব্যের পর সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের শীর্ষ নেতা। এরপরেই শীর্ষ আদালতের নির্দেশেই সেই মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাত থেকে সরে যায়। পরে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ওঠে মামলাটি। সেই মামলার শুনানিতে আগেই বিচারপতি সিনহা স্পষ্ট করেছিলেন যে তদন্তকারী সংস্থা প্রয়োজনে যে কাউকে জিজ্ঞাসাবাদ করতেই পারে। এতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপত্তি থাকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছিলেন। শেষমেশ বৃহস্পতিবার বিচারপতি সিনহা স্পষ্ট করে জানিয়ে দিলেন কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চাইলে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি বা সিবিআই।